আসসালামু আলাইকুম, আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি রিফ্রেশিং মাল্টার জুস। মাল্টার জুস তৈরি করার জন্য আমি দুটো মাল্টা, বরফ, পানি, স্প্লেন্ডার, চিনি ও মধু নিয়েছি। এখানে আমি তিনভাবে জুসটা তৈরি করে দেখাবো। প্রথম আমরা মাল্টা দুটোকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে রস করে নিব। মাল্টাটাকে রস করে আমরা চারটি গ্লাসে সমান করে ঢেলে নিচ্ছি। এবার আমরা চারটি গ্লাসে একটু একটু করে পিং সল্ট অ্যাড করব। প্রথম গ্লাসটা আমরা তৈরি করব চিনি দিয়ে। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। পরের গ্লাসটা আমরা তৈরি করব স্প্লেন্ডার দিয়ে। এরপরে দুই গ্লাসই আমরা তৈরি করব মধু দিয়ে। এবার আমরা চারটি গ্লাসে পানি অ্যাড করছি। এবার বরফ অ্যাড করে আমরা ভালো করে নেড়ে নিব। আপনারা যে যেমন ঠান্ডা খান ওভাবে বরফ দিয়ে মিশিয়ে নিবেন। ভালো করে নেড়ে আমরা জুসটা তৈরি করা শেষ করলাম। আপনারাও ট্রাই করে দেখবেন মজাদার ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং মাল্টার জুস। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।